বন্ধুমহল ক্লাবের খুঁটি পুজো আজ সূচনা। এর মাধ্যমেই দুর্গা পুজোর কিন্তু সূচনা করা হয়, কারণ আমরা জানি খুঁটি পুজোর সূচনা মানেই দুর্গোৎসবের সূচনা হয়ে গেল। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ক্লাবের শিল্পী শ্রী সম্রাট ভট্টাচার্য, এবং তার সঙ্গে কথা বলবো। দাদা, কত বছরে পার এবছর আমাদের হলো 42-তে পাড়া দিয়েছে। আপনাদের এবছরের থিম কি? এবছর আমাদের থিম এই মুহূর্তে আমি ডিসক্লোজ করছি না, কিন্তু আমাদের থিম একটা এরকম বার্তা নিয়ে আসছে যে সেটা আমাদের প্রত্যেকটা মানুষকেই করা উচিত যাদের সম্ভব। তো আমরা একটা এখানে এমনিতেই একটা এবছর আমরা ক্যাম্প করেছি যে মরণোত্তর দেহদান, ঠিক আছে, সেটা নিয়ে মেনলি আমাদের একটা কনসেপ্ট থাকছে, ঠিক আছে, পুরোপুরি সেটার উপরে থাকছে না, একটা পার্টিকুলারলি সেই জিনিসটা একটা আমাদের ইনস্টলেশন থাকছে। সেটার মাধ্যমে আমি বোঝাতে চাইছি যে আমাদের প্রিয় মানুষ যা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে, তো আমরা তো সেটাকে কোনোভাবে সৎকার করে দিচ্ছি, সেটা না করে যদি আমরা সেইটাকে কোনো কাজে লাগাই, দেহদান অঙ্গদান করি, তার মাধ্যমে যদি আরও পাঁচজনের জীবন বাঁচানো যায়, মানে তার প্রাণটা আরও পাঁচজনের মধ্যে শিফট হয়ে যাচ্ছে, তো যেটা চলে গিয়ে একদমই নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জায়গার থেকে তার অস্তিত্ব আরও পাঁচজনের মধ্যে রয়ে যাচ্ছে, সেই বার্তাটাই দিতে চাচ্ছি। একেবারে মানে মণ্ডপে আমরা দেখতে পাবো মরণোত্তর দেহদানের বিশেষত্ব, তাই তো? না, সেটা একদম না, এটা একজন একজনকে নিয়ে করা হচ্ছে, যে এই জিনিসটা করছে তাকে ইন্সপায়ার করে সেই জিনিসটা হচ্ছে। এই মুহূর্তে আমি পুরোটা ডিসক্লোজ করতে চাইছি না, তো কারণটা হলো আমি একজন ভদ্রমহিলাকে নিয়ে কাজ করছি, যে ভদ্রমহিলাই হলো মেন আমাকে ইন্সপায়ার করেছে যে এই কাজগুলো উনি করে, ঠিক আছে, সমাজকে নিজের থেকেই বার্তা দিচ্ছেন যে এই কাজগুলো করা হচ্ছে, তার বক্তব্যটাকে আমি পুরো তুলে ধরছি। কবে থেকে কাজ শুরু করেছেন? আগামী 3-4 দিনের মধ্যে আমাদের কাজ শুরু হয়ে যাবে। কতজন শিল্পী আপনার আন্ডারে রয়েছে? দেখুন, বিশেষত্বভাবে প্রচুর শিল্পী আমাদের গ্রুপে কাজ করে, মোটামুটি শিল্পী, ডেকোরেটর, স্লাইড, ইলেকট্রিক, মোটামুটি 150-200 জন মিলে কাজ হয় আমাদের। এই খুঁটি পুজো সম্পর্কে যদি দু চার কথা বলেন আজকের প্রোগ্রাম। দেখুন, আজকের প্রোগ্রামটা মেনলি খুঁটি পুজোর থেকেও মেন আমাদের ইম্পর্টেন্ট, যে খুঁটি পুজো তো আমাদের প্যান্ডেলের সূচনা হয়ে গেল, কিন্তু আমাদের মেন এখানে ইয়ে ছিল যে মরণোত্তর দেহদান, মানে যেটা আমাদের মেনলি একটা মানুষকে বোঝানোর জায়গা যে সেটা যে কতজন করতে পারে, ঠিক আছে, তো আমরা দেখছি আমরা একটা খুব ভালো ফলাফল পেয়েছি এখানে, আমাদের মোটামুটি 42 জন আমাদের এখানে দেহ দান করেছেন, তো সেটা চাই যেন আগামী দিনে আমাদের কনসেপ্টটা দেখে, কাজটা দেখে, এবং আমাদের কনসেপ্ট শুনে আরও মানুষ যেন আসে, তাদের দেহদান করে। মণ্ডপ সজ্জায় কী কী ব্যবহার করা? মণ্ডপ সজ্জায় আমাদের মেনলি যে প্লাই, বাটাম, রিয়েলিস্টিক সব ম্যাটেরিয়াল যেরকমভাবে আমাদের ডিম্যান্ড করে, কালার সব কিছু ওরমভাবে ইউজ করা হবে। প্রতিমা কি সাবেকি নাকি থিমের আদল? প্রতিমা সাবেকিও নয়, বলবো না থিমের আদলেও নয়, প্রতিমা একটা নতুনত্ব হতে চলেছে। আমি বললাম অনিল কুমার মধু আমাদের প্রতিমা শিল্পী, সে ধুবলিয়াতে থাকে, অনেক গ্রাম অঞ্চল, কিন্তু ওনাকে আমরা নিয়ে এসেছি এখানে, একটা আমাদের অপূর্ব উনি কাজ করেন, ঠিক আছে, একটা নতুনত্ব ঘরানার দুর্গা ঠাকুর আমরা আপনারা দেখতে পারবেন। এবছর আমাদের পুজোর পর দেখুন আমাদের খুব বেশি বুক বাজেটের পুজো না, আমাদের স্বল্প বাজেটেরই পুজো, ঠিক আছে, আমরা আন্ডার 15 থাকি। আমরা দেখেই নিলাম যে অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন শিল্পী সম্রাট ভট্টাচার্য, এবং তার সঙ্গে কথা বলতে বলতেই আমরা জানতে পারলাম যে মরণোত্তর দেহদান এবং এই বিষয়টিকেই কিন্তু ঘিরে তাদের এবারের মণ্ডপের ভাবনা, এবং থিম তারা যদিও এই মুহূর্তে জানালেন না সম্পূর্ণরূপে থিম, কিন্তু দেবী এবং মাতৃমূর্তি সাবেকিও নয়, আবার পুরোপুরি থিমের আদলেও নয়, বলা যাচ্ছে যে একটি নতুন ঘরানার মাতৃমূর্তি আমরা দেখতে চলেছি। ক্যামেরায় রঞ্জিত দের সঙ্গে অদ্রিজা ঘোষ, আরোহী নিউজ, কলকাতা।